5 নভেম্বর উদয়পুরের চন্দ্রপুর কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 49 জন ছাত্রীদের মধ্যে রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক বাইসাইকেল বিতরণ করা হয়। এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন মজুমদার, এলাকার বিশিষ্ট সমাজসেবক মিন্টু চক্রবর্তী, চন্দ্রপুর কলোনি পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা। বিশিষ্ট সমাজসেবক বিন্দু চক্রবর্তী মহোদয়, নিবিন দানিয়া সাহা। ডানে বায়ে কোনো দিকে তাকাবে না, শুধু পড়াশোনার দিকে নজর রাখবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে। তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব কিছু তোমাদের মধ্যে, শিক্ষক শিক্ষয়িত্রী সব কিছু তোমাদের মধ্যে। তোমরা পারো না এহেন কাজ নেই, কাজে তোমাদের এনকারেজ করার জন্য, তোমাদের যাতে যাতায়াতে অসুবিধা না হয় তার জন্য শিক্ষা বিভাগে প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে, তারই অঙ্গ এই সাইকেল বিতরণ। আশা করি তোমরা ভালো থাকবে আর স্কুলে আসবে। ডিস্টেন্স মেনটেন করে তোমরা তোমাদের যারা বন্ধুবান্ধব আছে, ভাইরা আছে, সবাইকে স্কুলে আসতে বলবে। এটা এখানে একটা ডিসিপ্লিনের ব্যাপারও আছে, একটা দৈনন্দিন জীবনে জীবনের একটা সবের যেটা টাইম মেনটেন করা, সে যে একটা অভ্যাস, সেটার থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। উদয়পুর থেকে মানিকের সাহার রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।